সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার একটু বিশেষ দিন, তাই শাড়িটারি পরে রেডি হয়ে চলে এসেছি। মেয়ের জন্মদিন, মেয়ের জন্মদিনটা ইচ্ছা আছে খুব ভালোভাবে কাটাবো। চলুন দেখে নিই। চাল আমি আস্তে আস্তে ভেজাবো। পোলাও চাল তো মোটামুটি বাটি হিসাবে আমি নিই। এই বাটিটাকে আমাকে ফিক্স করে রাখতে হবে, কারণ এই চাল যত বাটি চাল হবে তার ডবল জল দিয়ে আমি পোলাও রাখবো। দু বাটি এখানে অলরেডি চাল দিয়ে দিয়েছি, আর এক বাটি করব। মোটামুটি আমি দুবেলা রান্না করছি সবারই জন্য, তো তিন বাটি চাল দিলাম। যে দেখুন একটা বড় পাত্রে চাল দিলাম তিন বাটি, এবং পরিমাণ মতো জল দিয়ে কেটে যেতে হবে আধ ঘন্টা বা 40 মিনিট। জল আর একটু বেশি থাকবে লাগবে, দাঁড়ান জল নিয়ে আসছি। জল অনেকটা বেশি লাগবে, কারণ এটা ঢুকে যখন ও জলটা অনেকটা টেনে নেবে, তাই আমি একটু বেশি করে জল দিয়ে ভেজাবো। সরি, ভুল হয়ে গেল, আমি চালটাকে ধুতে হবে তারপরে ভেজাতে হবে। এইভাবে জলটাকে ফেলে ভালো করে ধুয়ে নেবেন, কিন্তু আমারই ভুল হয়ে যাচ্ছে, ভুল তো মানুষেরই হয়। জলটাকে দু তিনবার চালটাকে ভালো করে ধুয়ে তিনবার ধুয়ে দিলাম। বিরিয়ানি ম্যাক্সিমাম সবার বাড়িতে জন্মদিনে বিরিয়ানি হয়, আমার মেয়েও বিরিয়ানি ভালোবাসে, কিন্তু পোলাও বরাবর করে এসেছি। আমার শাশুড়িও করতেন পোলাও মাংস জন্মদিনে, তাই পোলাওই হচ্ছে। জল দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখলাম। এখানে আদা নিন, আমি একটু মিক্সিতে দেখতেই পাচ্ছেন একেবারে খুব সহজ সরল লাগলো। ঘরোয়া মাংস এই ধনে নিয়ে নিলাম, ধনে এই হচ্ছে গরম মশলা, এর মধ্যে যে লবঙ্গ এলাচ দারচিনি যাবতীয় গরম মশলা, আর এই যে এখানে আছে জিরে। এবার আমি এটাকে বাঁধব, আর যেহেতু তেল গরম হয়ে গেছে প্রথমে ছেড়ে দেবো একটু রসুন। খাবার এ ঠিকই আছে, রসুন ছেড়ে দিলাম। রসুনের পরে পেঁয়াজ ছেড়ে দেবো, খুব সহজ একদম। নর্মাল যারা মাংসের, আমি মাংসের এদিক ওদিক কিছু করি না, কারণ নর্মাল মাংসটা আমার বাড়িতে সবাই পছন্দ করে। কোন টেবিলটা? মায়ের ঘরে, আমার ঘরে, ওই তো ওইদিকে। আমার মেয়ের ঘর শিফটিং হচ্ছে, তাই টেবিল নিয়ে কথা হলো। দেখো তুমি চা খাবে? আরে বাপরে, পেঁয়াজ রসুন ভাবছি এখন অর্ডার এলো, চা বানাতে হবে, চা বানিয়ে দিচ্ছি। দাঁড়া একটু তো ভাবছি, না নাহলে সেটাকে তো বিকেল চারটে বাবা আমার আপনি বলা হচ্ছে। পেঁয়াজ রসুন বাজার হচ্ছে, বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজতে থাকছি আর বেটে নিচ্ছি। মিক্সি কাছে চলে এলাম, এখন দিচ্ছি রকম আওয়াজ হবে। আবার একটু রান্না, আমরা দশমী যা বুঝলেন সব দিক থেকে করতে হবে। এদিকে পেঁয়াজ রসুনও রাখছি, পেঁয়াজ রসুনও ভালো থাকবো, ওদিকে মশলাটাও করে নিচ্ছি। মশলার মধ্যে একটু জল লাগবে, এরকম ভাবে মশলা করলে তো রান্না টেস্টই হবে না বলুন। তাই একটু পিসাই করতে হবে ভালো করে, একটু জল লাগবে।
ওহো, আর একটা জিনিস ভুলে গেছি, আমরা শুকনো লঙ্কা দিতে হবে। শুকনো লঙ্কার গোটা কোথায় গেল? একবারে মশলা ওদিকে পেঁয়াজ শুনছি, জল বেশি হয়ে গেছে, এরকম হয় মিক্সি থেকে আর দিকে চলে আসে। এবার মশলাটা দিয়ে দেবো, মশলা পেঁয়াজ রসুনের সঙ্গে দিলাম, আর কিছুটা মশলা পরে দেবো, যখন মাংস দেবো তার পরে দেবো, গন্ধটা যাতে একটু থাকে। মাংস দেওয়ার পরে এখন বেটে রাখি, আলু পটলের তরকারি করেছি, ওটা তো হয়েই গিয়েছে। হাত দিতে হবে, আর এর মধ্যে একটু মাংসটা যেমন বিরিয়ানিটা আপনারা দিয়ে দেন, এর মধ্যে একটু ঘিও দিয়ে দেবো মাংসের মধ্যে। ভাজার সাথে সাথে পেঁয়াজ রসুন ভাজার সাথে সাথে এবার হাত ধুয়ে হলুদ হলুদ দিচ্ছি, একদমই সাধারণ রান্না, কিন্তু আমি এরকম করে রান্না করি ম্যাক্সিমাম। হাসির মাংস একটু তেল ঘি না হলে জমে না, জমবে না। আচ্ছা রান্না আর আমরা একটু ছেলে মেয়ে ভালোবাসবে খেতে, আর বলবে মা দারুণ রান্না করেছো, হাজবেন্ড বলবে বাহ খুব সুন্দর হয়েছে, এইটুকুই প্রাপ্য। আমি শিখবো না, যদি আমি শিখে গেলাম তাহলে আমার মা কি খাওয়াবে, আর যদি আমি শিখে গেলাম তাহলে আমার মা বানিয়ে খাওয়াবে না। ওই দেখুন কি কথা, শিখবো না, একটা টাইম আছে যখন ইচ্ছা করবে শিখতে, এখন জোর করার কিছু নেই, ওদের এখন ক্যারিয়ার তৈরি করার টাইম। হ্যাঁ, নালে এই টেস্টটা পাওয়া যাবে না যদি আমি বানাই তো। আচ্ছা চলুন, এই যে বলেছিলাম অর্ধেকটা মশলা করা আছে, এইবার আমি অর্ধেকটা মশলা ঢালবো, একবারে পুরো ঢালিনি, পেঁয়াজ রসুনের সাথে কিছুটা মশলা ঢেলে তার সাথে দিলাম।
হাতে মশলা লেগে থাকে আমার, এটাই বারবার রান্না করতে করতে হাত ধুই, এটা একটা স্বভাব বোধ করতে হবে। দেখুন কালারটা কিরকম হচ্ছে ঘি দেওয়ার জন্য, আমি কিন্তু কোনো আলাদা করে কোনো ফুড কালার দিই না। ফুড কালার না দিলেও করা যায়, তাই না? মাংসে ফুড কালার লাগে না, তবে বিয়ের বাড়ির মাংস দেয়, বিয়ের বাড়ি বলুন হোটেল টোটেলও বলুন, কিন্তু আমাদের ঘরোয়া রান্না আমরা ফুড কালার ছাড়া তো দিই না। একদম পাতিভাবে রান্না হচ্ছে, জাস্ট জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ রসুন ভাজা দিয়ে রান্না। আমি পরিমাণ বলতে পারবো না, কারণ আমি জানি না, মাংস আমি আনিনি, আমার হাজব্যান্ড এনেছে, তো কত মাংস হতে পারে, মোটামুটি 700 কি 1 কেজি হতে পারে। পেঁয়াজ মোটামুটি 4-5টা দিয়েছি, বড়ো বড়ো পেঁয়াজ, আর এইভাবে কষাচ্ছি আস্তে আস্তে। আমি এখানে আলু দেবো না, কারণ এটা পোলাওয়ার সাথে খাওয়ার, সুতরাং আলু দিলে অতটা ভালো লাগবে না খেতে। যদি ভাতের সাথে মাংস হতো, বাঙালি বাড়িতে রবিবারে যেটা খাসির মাংসের ঝোল হয় সেটা হতো আলু মাস্ট। আপনারা বলবেন রান্নাটা কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্ট করবেন। রান্না কিন্তু শুধু দেখলে হবে না, বানিয়ে খেতে হবে, নালে এই মজাটা পাওয়া যাবে না। ভিডিওতে শুধু মুখটা জল 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 করবে, কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না যদি না বানানো হয়। দেখুন আমার মেয়েও কিন্তু বলছে অবশ্যই চেষ্টা কর, ট্রাই করবেন। এইভাবে আস্তে 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 মাংসের কষাটা কষিয়ে নিতে হবে। একটা বড় পিস আছে, বড় পিস আছে, কেটে রাখবি, কেটে কাটা যাবে না, এখন যেহেতু মাংসটা কাঁচা খুঁটি দিয়ে এইভাবে কাটা যাবে, অটোমেটিক ওটা গলে যাবে একসাথে। মেয়ে আবার চিংড়ির লাইট জ্বালিয়ে দিল আপনাদের দেখার সুবিধার জন্য। হ্যাঁ সত্যি মাংসের পিসগুলো অনেক বড় বড় করে কেটেছে রে তোর বাবা, একটু ভালো করে কাটলে ভালো হতো, আমরা দেখিও নি। মাংস কাটার জায়গায় কে যায় দূর, যারা নিজেরা মাংস কেনে সেসব হাউসওয়াইফদের তো যেতেই হবে, কিছু করার নেই। আর যেখানে হাজবেন্ড নিয়ে আসছে সেখানে আর কে ওই মাংস কাটা দেখতে যাবে, আমার তো ভাই পোষায় না। ইয়ে খুঁটিকে কি যেন বলে, এটাকে সাড়াশিটি ধরো। হ্যাঁ সাড়াশিটি না ধরলে উল্টে পড়ে যাবে, সেফটি ফার্স্ট। ঢাল তরোয়াল, ঢাল তরোয়াল লাগবে না, যারা একদম খুব চটপট করে তেলে ছিটকায় সেখানে ঢাল তরোয়াল লাগবে। আমি একবার বানিয়েছিলাম না আমেরিকান কর্ন পেপার সল্ট। হ্যাঁ আমেরিকান কর্ন পেপার সল্ট বানাতে গিয়ে তো চানা এরাম করে ছিটকে চলে আসছে, চানা না ইয়ে কর্ন, তাবলি না কর্ন, কর্ন কর্ন, হ্যাঁ কর্ন, কর্নটা ছিটকে আসছিল। ভাজবো কি ডিপ ফ্রাই করবো কি, আমরা লিটারালি এখানে এক হাতে ঢাকনা ছিল আর এক হাতে খুন্তি ছিল। আর জীবনে ট্রাই করি না ভাই, আমেরিকান কর্ন পেপার সল রেস্টুরেন্টে ঠিক আছে, ঢাল তরবাল দিয়ে রান্না হয়েছিল সেই হাতে ফোসকা পড়ে গেছিল, কতবার যে কেটে যায় আর ফোসকা পড়েছে তার ঠিক নেই। খুব ভালো করে করছি, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, মোটামুটি কষা হয়ে গেছে। এবার এটাকে প্রেশার কুকারে জব্দ করবো, মানে সিদ্ধ করবো। আমার মেয়ে খুশি থাকলে আমি খুশি, আমার মেয়ের হাসি সবসময় আমার চায়। প্রেশার কুকার কোথায় গেলি রে, প্রেশার কুকার গুহা থেকে বার করলাম, প্রেশার কুকার 5 লিটারের প্রেশার, এই সাইডেই করবো রান্নাটা, কারণ আমি পোলাও আর মাংস একসাথে করতে পারবো না, ঢেকে ঢুকে যাবে, দিদা খায় তো তাই আলাদা আলাদা করে করলে বেশ মানে ইয়ে লাগে। আমি শুনি খান বয়স্ক মানুষ, দেখতে পাচ্ছেন না যে আমি আমাদের একসাথে খেকিও দিলাম, ইয়ে দিলাম, কিন্তু আমারই একটা কপ কপ লাগে। আজ আমার মেয়ের জন্মদিন বলে কথা, আচ্ছা যাই হোক, এবার মাংসটা আমি প্রেশার কুকারে ঢালবো, একসাথে একবারে ঢালবো না, বুঝলি গুড়িয়া? হ্যাঁ বুঝেছি, একসাথে একবারে ভাবো না, কারণ হাতে ছিটকে যাবে, এইভাবে অল্প অল্প করে ঢেলে নেব কিছুটা কিছুটা করে। খুন্তি দিয়ে না ধরো ইয়ে দিয়ে ধরো না, হাতা বা এমনি না সারাশি দিয়ে পড়বো, আগে প্রথমে কিছুটা না না মানে হাতা দিয়ে ধরো না, ইজি পড়বে। এই যে
তো মাংস যেন বাইরে না যায়, সাবধানে রান্না আস্তে 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 আস্তে। কড়াই এরকম গরম কড়াইয়ে জল দিয়ে এটাকে গরম করবো। ভালোই লাগছে যে রান্না করতে, আপনাদের সাথে শেয়ার করছি, মেয়ের সাথে বকবক করছি, আর ওইদিকে টিভিও চলছে, টিভিও চলছে, আমার ছেলে টিভি দেখছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট রেজাল্ট বেরিয়ে গেছে, এখন যতদিন পারে একটু টিভি আমি দেখে নিই, এরপরে পড়া চালু হবে। যাই হোক, এই যে মাংস দিয়ে দিলাম প্রেশার কুকারটা, তুমি এমন জনকে বলো যে ABCD পর্যন্ত জানে না, তাকে যদি সেন্টেন্স জিজ্ঞেস করো তাহলে কি করে চলবে, শিখতে তো হবেই মা বল। না জলটা ফুটছে, তাহলে বলুন আপনারা দোলের দিনকে কিরকম আনন্দ করবেন, আর কিভাবে প্ল্যান করেছেন, কাকে কিভাবে রং মাখাবেন, হ্যাঁ কত মজা করবেন সবাই, কিন্তু আজকে মানে সাবধানে যারা চোখে মুখে ঢা ঢুকে যায়, খুব বিরক্তিকর লাগে যখন চোখে রং ঢুকে যায় না, চোখটা কিচকিচ কিচকিচ করতে থাকে হয়, আর মুখে রং ঢুকে গেলে নাকে রং ঢুকে গেলে কানে রং, মানে শ্যাম্পু করেও রং যেতে চায় না। একবার হয়েছিল, মায় আমরা গিয়েছিলাম মামার বাড়িতে, ওখানে একটা নেবার, তার কানে রং ঢুকে গিয়েছিল, ঠিক আছে, এক মাস পর্যন্ত সে ধুয়ে গেছে, কান থেকে রংই বেরিয়েছে, মা স্নান করার সময় শুধু রংই বেরিয়েছে, রং এমন না যত জল দেবে তত বেরোতেই থাকে। যাই হোক, সর্ষের তেল মেখে সব সময় রং কামাচ্ছে, অনেকে এটাই বলে, আমার হাজবেন্ডও তাই বলে যে সর্ষের তেল মেখে রং মাখলে রংটা পিছলে চলে যায়, বেশি দাগ দাগ হয় না। তো এবার তো আমি কৃষ্ণগড়ে জানি, মানে বাপের বাড়ি যাওয়া হয়নি, কৃষ্ণগড়ে গেলে তখন রং খেলা হয় সবার সাথে, এবার আর হচ্ছে না রং খেলা, এবার তো করোনা নিয়ে অত ইয়ে সব হচ্ছে, রংটা না নেওয়াটাই ভালো, কতটা সেফটি আছে, যারা তারা যারা খেলছে তারা তো খেলছে। এই যে আমি দিয়ে দিলাম, জলটা মিশিয়ে দিলাম, আর প্রেশার কুকার আমাদের দিয়ে দিলাম, এবার সিটি করবে না, কড়াইটা একটু দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে। আজকে আমার জন্মদিন, আপনারা তো জানেনই, আগে কথা হয়েছিল জন্মদিনের ব্যাপারে, প্রেশার কুকার থেকে তোলা হয়ে গেছে, তিনটে সিটি দিল মা, নিয়ে চিনি দিয়ে গেল, কারণ মোছামুছি চলছে, জিনিসটাকে শুদ্ধ পরিশুদ্ধ করা হচ্ছে, ততক্ষণ আমি দেখে নেব আমার পায়েসটা কেমন হয়েছে, খেতেও পারবো না এখন যতক্ষণ কেউ খাইয়ে না দেবে চামচ দিয়ে, তাই চোখে দেখে লোভ মেটাতে হচ্ছে, আর কি করা যাবে। এটা থাকলো চালটাকে ধুয়ে রেখে দিয়েছে, আগে তো হয়েই গেছে কথা কথা, হ্যাঁ এটা পোলাওয়ের চাল তাই না, এটা ভাজবে নাকি, গ্যাসটা ধুয়ে রাখলে তাহলে ঘরে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তার জন্য সুবিধে, সে নিরামিষ খেতেও পারবে, আবার পোলাটাও মানে পোলাওটা খাওয়া যাবে, অথচ আমরা আবার ইয়েটাও খেতে পারবো তাই না, সেটি নিয়ে রাখা ভালো, নাহলে দিদা আবার আমার চাচাবে, হ্যাঁ তোরা নিরামিষ বলবে আমার নিরামিষ রান্না আজ করে দিলি, একটু টাচ হয়ে গেলে এই বাবা রে বাবা চালু হয়ে যায়, আমরা যখন বয়স হয়ে যাবো আমাদেরও রকম হয়ে যাবে, মোটে হবে না, তুমি বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান, কথা বলতে বলতে রান্না করতে সত্যি ভালো লাগে, স্পেশালি যখন মেয়ে থাকে তখন তো ভালো, একসাথে ও ভিডিও করছে আর আমি রান্না করছি, টাইম কত হচ্ছে দেখে নিন, 2:25, পরিষ্কার চলছে এখন রান্নাঘরে, ধোয়া মোজা, আচ্ছা রান্নাঘর, সরি এটা কি কি জানা বলে, গ্যাস, গ্যাসের ধোয়া মোজা চলছে, এটাকে বন্ধ করে দাও না, হ্যাঁ তখন গিয়ে শান্তি, আমি ততক্ষণে একটু রান্নাঘরের ট্যুরটা করিয়ে দিই, এটা আমাদের পেছনের ব্যালকনি, এইটা তো পেছনের গলিটা চলছে, কী হচ্ছে ওটা, ও বাবা
জল পড়ছে ওপর থেকে। ওখানে একটা হোটেল আছে, তার হোটেলের পেছনটাও নেই। আবার এর পেছনে আমার দিদার একটা স্টোরি আছে। আমরা একবার দিওয়ালিতে গিয়েছিলাম আমার বাড়ি, ওখানে আমরা চরকি ঘুরেছিলাম না, চরকি ঘুরিয়েছিলাম, দিদা ওর উপর হেঁটে দিয়ে চলে গেল চরকি ঘুরতেই, ঠিক আছে, এমন পাথরের মতন পা। তো বললাম দিদা হয় কি করে, তখন দিদা বলে যে কি জানো দিদার নাকি যে শাশুড়ি ছিল মানে আমার মায়ের ঠাম্মা, সে নাকি উনুনের মধ্যে হাত দিত, তাই না? সাথে কিসের সম্পর্ক আসলে, এই যে হাঁড়িটায় আমি পোলাওটা করবো, এই ঢাকনাতে আটাটা এইভাবে আটকে দিতে হবে, তবে এই আটটাই খেয়ে যাবে। এখন আমি সেই এই যে এই বাটির আমি তিন বাটি চাল এখানে ভিজিয়েছি, তো আমাকে এই হাঁড়িতে ছ বাটি জল দিতে হবে, মানে ডবল, যতটা চাল দিচ্ছি তার ডবল জল দিতে হবে। জল নিয়ে আসছি, পোলাও করা এমন কিছু মানে শক্ত কিছু না, লোকে ভয় পায়, লোকে না শুধু আমি ভয় পাই, যারা পোলাও করতে অভ্যস্ত তারা তো পোলাও করবে। এই যে এইভাবে এই এক বাটি ছানতে দিলাম, দুই পাঁচ বাটি জল দিলাম, এই সাড়ে পাঁচ বাটি হলো, আর একটু হলে হয়ে যেত, যাই হোক আমার বল থেকে জল এই ছ বাটি কমপ্লিট হলো। তাহলে তিন বাটি চালে ছ বাটি জল দিয়ে দিলাম, এবার তার সাথে এটা ফুড কালার, যারা জাফরান দিতে হয় জাফরান দিতে পারেন গুড়ে ভিজিয়ে, ফুড কালারটা কি এই যে কালারটা, এইভাবে দুধ চার ফোঁটা দিয়ে দেবেন। কালারটা দেখে নিন, হাঁড়ির জলের কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার জিলিপির কালার করলে বা পোলাওয়ের কালার করলে দিয়ে দেবে দোকান থেকে। এই জলটা আমি হাঁড়িতে দিলাম গরম করে, আর এই ঢাকনা দিলাম, এবার গ্যাস চালাবো। এইদিকে মাংস দেবে না, মাংসটা সরিয়ে রাখবে, কড়াইতে ঘি দিয়েছি, কড়াইতে ঘি দিয়েছি, ঘিটা গরম হচ্ছে, ঘি গরম হচ্ছে, এরপর আর একটা জিনিস করে ঘি গরম হতে হতে এখানে গরম মশলাগুলো একটু কুটে রাখবো, এর মধ্যে জায়ফল আছে, জায়ফল, বড় এলাচ, কিছুটা লবঙ্গ আছে, আর কিছুটা গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি, এর কিছুটা মানে এলাচ আর দারচিনি এইগুলো একটু কিছুটা ফ্রাই করার সময় দেবো যখন চালটা ফ্রাই করব, আর কিছুটা আমি বেটে মানে গুঁড়ো করে দেবো, সেটা লাস্টে ছড়িয়ে দেবো, একটু গুঁড়ো করে রাখি ততক্ষণ ঘি গরম হচ্ছে, এরকম সামান দিতে একটু গরম, খুব বুক পাচ্ছে না গুড়িয়া, আর একটুখানি বাবা দাঁড়া ঘিয়ের কি গন্ধ, ঘিয়ের তো গন্ধ বেরোবে যদি ভালো ঘি হয়, আমাদের এখানে ঝাড়খণ্ডের সুধার ঘিটা আমি ইউজ করছি,
সুধা ঘিটা ইউজ করছি, খুব ভালো, ওটাও খুব সুন্দর ঘি। সুধা কোম্পানির আবার দুধও এখানে আমরা জামশেদপুরের লোকেরা খুব বেশি দুধও খায় আর কি। ঝাড়খণ্ড আর বিহারে এটাই চলে সবচেয়ে বেশি। ঝাড়খণ্ড বিহার সরকারও এই যে আমার বাবা কাজুর কালারটা দেখলাম হালকা ব্রাউন, দেখা দেখি আবার ঘুরে যাবেন, তারপরে দেখিনি কাজুর কালারটা হালকা ব্রাউন করে এবারে তুলে রাখবেন। তারপরে হচ্ছে গরম মশলা দেব, গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে আপনার এখানে নিয়ে এখানে জল ধরানোর চাল, সেই চালটা মোটামুটি শুকিয়ে এসছে, শোক করা, এবার চালটা দিয়ে দেবো, ভাজা হয়ে যাক। ও আর ভুলে গেলাম, আবার ভুলে গেলাম, তেজপাতা দিতে হবে, তেজপাতা। খুব ভালো করে ভাজতে হবে, কিন্তু তাহলে চাল বলে যাবে, চালের টেস্টও বেরোবে না, ভালো করে ভাজতে হবে। তাই নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দেবেন। আর এইখানে যেটা আমি কাজুটা ভেজে রেখেছি, এইখানে কাজুটা ভেজে রেখেছি, এটা জলের মধ্যে দিয়ে দেবো। আমার ভাই লজ্জা পায়, আমার ছেলে খুব লজ্জা পায়। এইভাবে ভালো করে বেশ কয়েক মিনিট ধরে ভাজতে হবে। মনে আছে তো তিন বাটি চাল দিয়েছি, ছ বাটি জল আর দেড় বাটি, মানে যার চাল দেবেন তার ডবল জল, আর যার চাল দেবেন তার অর্ধেক চিনি, মানে দেড় বাটি চিনি আমার লাগবে। ওই যে সেই বিশ্ববিখ্যাত বাটিটা, এই বাটি দেড় বাটি চিনি লাগবে। বাটির শেপ অনুযায়ী বাটির নাম হচ্ছে বিশ্ববিখ্যাত বাটি, কোথায় পাওয়া যায় ভগবান জানে। মানে যে বাটিতে আপনি জল মাপবেন, চাল মাপবেন, চিনি মাপবেন, সব একই বাটি, অন্য বাটি হলে হিসাবে গড়বড় হয়ে যাবে। এই চালটা কি ছ্যাক ছ্যাক করছে কড়াই থেকে, এইভাবে আস্তে করে নিতে হবে। আমার বাবা সাউন্ডলেস মিমিক্রি করছিল এখনই, অ্যাক্টিং, কড়াই নাড়ানো, যখনই দেখাতে গেলাম হাতটা নিজের জায়গায় চলে এলো। আর এটা ভেজানো কিসমিস, জল দিয়ে ভেজানো, এটা হাড়ির মধ্যে যথারীতি চলে যাবে। যথারীতি মানে কি? যথারীতি মানে যথারীতি কি? যথারীতি মানে কখন চলে যাবে আর কি। দেখুন দেখুন বাঙালিদের কি অবস্থা, নিজের বাচ্চাকে বাঙালি শেখাতে পারছে না, কি খারাপ ব্যাপার বলুন তো। আচ্ছা আমি চলে এসেছি, এখানে শুধু নুন দিয়েছি, গরম মশলা চাল দিয়ে ভাজছি। আচ্ছা ভাজা হয়ে গেল, এরপরে আমি কিসমিস ওখানে দিয়েছি, এবার দেখে নেবো জলটা ঠিকঠাক হচ্ছে কিনা না, এখনো জল ফোটেনি, জলটা ফোটেনি, ওটা অব্দি আমাকে ওয়েট করতে হবে।
এই অবস্থা আমি চালটা ছাড়বো, সাবধানে ছাড়তে হবে। চুপচাপ হইনি, আমি ঠকে গিয়েছি। আর ভাল লাগছে না আমার দাঁড়াতে, আমার কোমর ব্যথা হয়ে গেল। আমি টিভি দেখবো, আমার জন্মদিনের দিন আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ছাড়া ভাল লাগে না। ও বাবা, আপনার সব থেকে বুড়ি আমার কীর্তনে দিচ্ছে। এক বাটি এখানে, এর হাফটা এখানে, তাই তো? এবার চালটাকে আমি ফুটছে দেখে নিই, চালটা ফুটছে। এই যে বেশি জোরে দেখুন, ভালো করে দেখুন, মুখ থেকে জল বেরোবে না তাও দেখুন। এই যে জল গ্যাস, গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে, গ্যাস কমালে চলবে না। এইবার আমি এটা, এই যে আটার যে লেইগুলো, এইভাবে আটা এইভাবে আমি রেখে দেবো। এইভাবে আস্তে আস্তে পুরো সিল করার জন্য হাত থেকে গেল, এটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে। হ্যালো, এটা এয়ার টাইট, হ্যাঁ এয়ার টাইট হচ্ছে, সরি। চিনি আমার রেডি আছে, চিনি এক বাটি, এক বাটি, দেড় বাটি, ওয়ান অ্যান্ড হাফ বাটি। সাহস করে করেই নেবেন পোলাও, কোনো অসুবিধা কিছু নেই। এইভাবে জলটা শুকোচ্ছে, ঘুরিয়ে দেখেন জলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এটা ঢাকনা দিলে চলবে না, এখন ঢাকনা দিলে চলবে না, দেখতে হবে যে কতটা কি হলো। ঢাকনা এখন দিলে বুঝতে পারবেন না, চালটা অর্ধেক সিদ্ধ হয়নি, শুধু চালই আছে এখন। যখন জলটা পুরো শুকিয়ে যাবে, এটাই হচ্ছে আসল জিনিস, জলটা পুরো ড্রাই হয়ে যাবে, তখন দিয়ে চিনি আর চাপা দুটো দিতে হবে, মানে ঢাকনাও দিতে হবে। আমি থাকবে না, আমার একটু বসি বস। এই কালারটা হচ্ছে কি, কালার হচ্ছে না, দিতেই হচ্ছে কালার, বুঝতে পারছি না, ভয় লাগছে। না দিও না, দিও না, আমার হলুদ রং ভালো লাগে। অরেঞ্জ কালার হয়ে যাবে বেকার, অত ভালো লাগে না। বিট কালার অত ভালো লাগে না খাবারে। এই যে আমার বুড়ি, বকতে বকতে চলে গেল। জলটা একটু আস্তে আস্তে, এই যে হচ্ছে হচ্ছে, জল কিন্তু আর দেখা যাচ্ছে না। অন দ্য ওয়ে, এখনো পুরোপুরি হয়নি, হাতটা একটু সরাও, দেখবো দেখি দেখি। এই যে জলটা কিন্তু পুরো ড্রাই হচ্ছে, পুরো এখনো হয়নি, হচ্ছে। এখানে আমাদের হাতটা একটু তাড়াতাড়ি চালাতে হবে, চিনিটা ঢেলে দিলাম।
জল কিন্তু অনেক কম আছে, দেখুন জলটা কিন্তু ড্রাই ড্রাই হয়ে আছে। আর এইভাবে এটা লক করে রেখে এইভাবে বন্ধ করে এই হয়ে গেল আমার চিমনি অফ। চিমনি অফ করে দিলাম। এরপরে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভিজে টাওয়েল। এই যে দুটো ভিজে টাওয়েল আছে আমার রুমাল, এই রুমালটাকে আচ্ছা করে ভেজাতে হবে। বলে দিচ্ছি ঠান্ডা জলে, ঠান্ডা জলে ভেজাতে হবে এইভাবে। কেন রাখতে হবে এর কারণ হচ্ছে যখনই ভাতের হাঁড়ি ঢাকনা ভিজে যাবে ঘাম হতে থাকবে। ভাতের হাঁড়ি ঢাকনার পেছন দিকটা মানে এই সাইডে ঘাম হতে থাকবে, সেই ঘামটা হতে দেবে না ভিজে টাওয়েলে, ঘামটা কিছুতেই হতে দেবে না। এইভাবে ভিজে টাওয়েল রেখে দিতে হবে। কি হলো, আমরা মামে চলে এসেছি, শাড়িটারি খুলে দিয়ে একদম নাইটি পরে, নাইটি পরে চলে এসেছি। ও বললো মা আমিও থাকবো ভিডিওতে, আমাকেও সঙ্গে না। আমি তো প্রথম থেকে বলি তুই যা, আমি একা একা কি করবো বোকার মতো। আজকে আমি কুইন, আজকে আমার দিন, আজকে অ্যাজ মাই উইশ আমি যা ইচ্ছা তাই করবো। তো সেই জন্যই বলছি যে আপনারা যদি এই ভিডিওটা মানে পোলাও তৈরি এই যদি পছন্দ হয় তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, আর নিজেও অনেক বার দেখবেন, ভালো করে দেখে দেখে বানাবেন। দেখে দেখে আমরা অনেক বেশি খেতে এবং বানাতে সুন্দর আর যারা পোলাও বানাতে এক্সপার্ট তাদের আমার কিছু বলার নেই, উল্টে তাদের কাছ থেকে আমি হয়তো শিখতে পারি। কমেন্ট করে জানাবেন যদি এক্সট্রা কিছু লাগাতে হয়, যারা খুব ভালো পোলাও বানাতে পারেন তারা কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভীষণ ভীষণ ভাবে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন পরের পর ভিডিও আমি মেয়েকে নিয়ে আমি চলে আসবো, আপনাদের সাথে বহু মানে অনেক বেশি আড্ডা দেব। আর আমাদের একটা কথা, রাতে আবার নতুন প্রোগ্রাম হবে, প্রোগ্রাম বলতে মানে আমাদের নিজেদের মধ্যে কেক কাটাকাটি, কেক কাটাকাটি প্রোগ্রাম হবে, সেটাও দেখতে থাকবেন। আচ্ছা বাই বাই। এই বাই বাই কেন, এখনো বাকি আছে। তুমি খাই দাও। আচ্ছা আমি একটু, তুমি সবগুলো করে দাও। হ্যাঁ পোলাও খাই দি। আচ্ছা মাংস খাই দি। তুমি খাই দাও। চলে ম্যাম তো যে খাই দেবে, ওরে বাবা রে, ঘুরে একটু হাই করে দে। হ্যাঁ পায়েস একটু মাথা নিচে কর, তোজো মাথাটা কেটে যাচ্ছে। বাড়িতে এক কলসি জল আছে তুই খা, সাবধানে সাবধানে, আস্তে 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 খাই দে। বছরে একটা দিন মিষ্টি আর দই। আচ্ছা রাতের বেলা মিষ্টি খাই। এই আগে মা পায়েস, মা পায়েস, পায়েস খাই দাও। ফটো পোস্ট দিচ্ছে মন্দাকিনী।
পরেও তো মাংস খাবে।